লঘুচাপ জনিত বর্ষা যোগু ভদ্রকর 28 নম্বর ওয়ার্ড রাস্তা জলমগ্ন। ভদ্রক পৌরপালিকা 28 নম্বর ওয়ার্ডের রাস্তা আছে, কিন্তু ড্রেন নথিবার জল নিষ্কাশন হয়ে পারু নাহি। ফলরে ওয়ার্ডের ধনাটোলা নয়ানগর রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে। সেই ওয়ার্ডের লোকমানে বর্ষা দিনের বহুত অসুবিধার সম্মুখীন হয়েছন্তি। বিধায়ক মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু এপর্যন্ত কোনসি কার্য ঠিকঠাক করাই পারি নাহি। স্কুল যাওতিবা পিলামানে অসুবিধার সম্মুখীন হয়েছন্তি। বর্ষা পানি জমিরুথারু এঠাকার লোকমানে বিভিন্ন প্রকার রোগরে আক্রান্ত হয়েছন্তি। লোকমানে সরকারি অধিকারীঙ্কু ডাকি আনি গাঁ রাস্তা দেখাইলে মধ্যে এপর্যন্ত কোনসি প্রকার কার্যানুষ্ঠান গ্রহণ করা যায়নি। প্রশাসন তুরন্ত ইহা উপরে নজর পকাইবাকু গ্রামবাসী মানে অনুরোধ করছন্তি। এটি সদাবেলে পানির দোষ, বহুত পানি সদাবেলে রয়েছে। টিকিয়ে বর্ষা হয়ে গেল মানে রাস্তায় যা আসবা বহুত কষ্টকর, যা কি আমি সদাবেলে যাই কমপ্লেন কলু মিউনিসিপালিটি যাই এটি কাউন্সিলর কমপ্লেন কলা পরে বি আমার কোনসি কাম হয়ে পু নি। সেটি নহেল আগর মু কোণ কমি আপনার দেখুবে কোণ এ পরিস্থিতির আমার পিলা ছুঁয়া যা আসা করছি কেহি ন শুণলু। আমি এ সাংবাদিক ডাকি আমি শুনেছু আমরা কি উদ্ধার কর, এ রাস্তাঘাট নহেলে আমি কমিটি যাবি, আমার ছুঁয়া পিলা পাঠ পড়ু না, স্কুল কলেজ যাই পু না, সাইকেলটি গোটে আসি পু। আমি চালি কি লুঙ্গি টেকি কি প্যাট পিঁধি প্যাট টেকি কি কত হরাণ হয়ে যা আসা করছু। এটি আমি সরকার জনাওছু যে আমার ইয়ে দুঃখকে শুণতু বারম্বার, এসব কত থর দেখি গলে সে কিছু বুঝু না। কত নম্বর ওয়ার্ড আছে এটা? 28 নম্বর ওয়ার্ড স্যার। আপনার কমপ্লেন দিয়েছিলে কত থর? দিয়া হয়ে গেল মিউনিসিপালিটি বালা আসছেন দেখুম শুনছেন মাপ নিয়ে নৌছেন চাল যাচ্ছেন, আমার বিষয়ে কেহি শুনু না। আপনার নিজে দেখুবে কত খাল কত প্রাণী ঝিও পুয়া কে কমিটি আসছেন যাচ্ছেন। ভদ্রকর সুরজ খান রিপোর্ট কুসুম টিভি।